গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও 12 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 7 জন করোনা পজিটিভ ছিলেন, অন্য 5 জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা যান তারা। মৃতদের মধ্যে রাজশাহীর 9 জন, চাঁপাইনবাবগঞ্জের 3 জন বাসিন্দা রয়েছেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 1 জুন থেকে 10 জুন পর্যন্ত রামেক হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন 92 জন। এর মধ্যে 52 জন করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল।